আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি একটা সিম এর চাঙ্গা আর কি, সিমের চাঙ্গা দেখতে এসেছি। সিমের গাছে কিছু বেশ কিছু রোগের লক্ষণও দেখতে পাচ্ছি আমরা এসে। তো এখানে চাষি একটা কাজ করছে, দেখলাম যে সিম পাশাপাশি লাউ দুটাই চাষ করেছে। তো লাউ গাছের অবস্থা মোটামুটি ভালো দেখতেছি, কিন্তু সিম গাছ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এই যে পাতাগুলো দেখুন, বা পুরো চাঙ্গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বর্তমানে এই চাঙ্গায় যে ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আলোচনা করব। আমরা এই সিম চাষে সামনে শীতকালীন একটা সবজি হিসাবে সিমটা খুব জনপ্রিয়, তো সেই সিম চাষের সাথে জড়িত বা সিম চাষে কী ধরনের রোগ বালাই আসতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এখনও দর্শক শ্রোতারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ আর বেশি কথা না বাড়িয়ে আসুন আপনাদের পুরো চাঙ্গাটা ঘুরে দেখাই কী ধরনের বালাই আক্রমণ করেছে এবং এর কী ধরনের বালাই নাশক ব্যবহার করলে কৃষক উপকৃত হবে, এ নিয়ে আমরা এই ভিডিওর পুরো চাঙ্গা ঘুরে দেখাতে দেখাতে এর ফাঁকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা হবে। সুপ্রিয় দর্শক, আসুন আপনাদের ক্ষেতটি পুরো ঘুরে দেখাই। চাঙারই একই অবস্থা, পাতা এই দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি পাতা ছিদ্রকারী পোকার উপস্থিতি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন পাতাগুলোর অবস্থা কি, সিমের পাতা একদম হলুদ হয়ে মারা যাচ্ছে আর ফুল জ্বালার উপস্থিতি খুবই কম। তবে পুরো সিম ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা মূলত পাতা খাওয়া পোকার উপস্থিতি এবং সিম গাছের প্রত্যেকটি পাতা হলুদ হয়ে মারা যাচ্ছে বা পাতাগুলো ঝরে যাচ্ছে। এখনো সিমের ফুল বা কোনো ধরনের সিম আমাদের চোখে পড়েনি। এখন দর্শক আর একটু সামনে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে দেখলে বুঝতে পারবেন, দেখুন এই স্বাভাবিক পাতাটা কিরকম আর এই পাতাটা কিরকম। তো এই রকম পাতা থেকে আস্তে আস্তে এরকম হচ্ছে এবং আস্তে আস্তে সেই গাছটি মারা যাচ্ছে বা পাতাগুলো ঝরে যাচ্ছে। এই যে দেখুন, পুরোটাই একই অবস্থা। তো এই ক্ষেতে আমরা মূলত এখন পর্যন্ত এর থেকে বেশি কোনো ধরনের সমস্যা দেখতে পাচ্ছি না। তো যারা সিম চাষ করতে যাচ্ছেন বা সিম চাষের সাথে যুক্ত আছেন তাদেরকে খুব বলি যে এই রোগটা কিন্তু সিমের জন্য খুব মারাত্মক একটা রোগ। এর জন্য অবশ্যই বিষ মেথিওজোল, ক্যাসুগামাইসিন, ট্রাইসাইকোলা জল এই ধরনের গ্রুপের বিষ ব্যবহার করতে হবে এবং সাথে আপনার হচ্ছে চিলেটেড জিঙ্ক এবং বিভিন্ন ধরনের হরমোন পাওয়া যায়, সে ধরনের হরমোন ব্যবহার করলে গাছের হয়তো কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া সম্ভব। আর পাতা ছিদ্রকারী পোকার জন্য অবশ্যই অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। আর ফুল জ্বালা আসলে চেষ্টা করব ফুল জ্বালা থাকা অবস্থায় সিমের কী ধরনের রোগ বালাই হতে পারে বা কী ধরনের রোগ বালাই অ্যাটাক করেছে সে ধরনের একটা ভিডিও আমরা পার্ট টুতে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন। আর এই বিষয়ে আরও ভালো ট্রিটমেন্ট নিতে চাইলে অবশ্যই সাবি ট্রেডার্স ঘাটকোর বাজার প্রোপ্রাইটার মোহাম্মদ মেহেদী হাসান মিঠুন মিঠুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ভালো কীটনাশক, গুণগত মানসম্পন্ন কীটনাশক ন্যায্য দামে পাবেন, সেটা নিয়ে এসে কৃষক ব্যবহার করলে অবশ্যই উপকৃত হবে। তো এই সিম গাছের পরবর্তীতে কী ধরনের আমরা ট্রিটমেন্ট করলাম এবং কী ধরনের রেজাল্ট পেলাম সেটা আপনাদেরকে আবারও পার্ট টুতে ঘুরে দেখাবো। তখন আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কীটনাশক এই ক্ষেতে কতটুকু কাজ করেছে। তো দর্শক শ্রোতা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।